আসসালামু আলাইকুম, আমি এলিজা আক্তার। ওয়েলকাম করছি আজ নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো। জানি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, আমার খুব প্রিয় একজন মানুষ আমার বাসায় এসেছে, সে হচ্ছে আমার ছোট ভাই। সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ছেলে, দেখতেই পারছেন মামার সাথে তার ভালোবাসা খুনসুটি সবই চলছে। সে মামার গলায় তার পা ঝুলিয়ে রেখেছে, খুবই আনন্দ পাচ্ছে আমার ছেলে। কিন্তু মামার অবস্থাটা খারাপ করে দিচ্ছে। মামা ভাগ্নের সম্পর্কটা বুঝি এমনই হয়, আমরাও এখন পর্যন্ত মামার কথা শুনলে অনেক ভালো লাগে। মামার বাড়ি গেলে বা মামা বাসা আসলে অন্যরকম ফিলিংস। সব মামারাই ভালো থাকুক, অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি। ডিমের কোরমা রান্না করছি, দুই তিনটা লবঙ্গ, সাদা এলাচ, দারচিনি একটু তেলে ভেজে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু কিশমিশ, বাদাম বাটা, এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর লাল মরিচ। কোরমাটা অনেকভাবেই রান্না করা যায়, অনেকে অনেকভাবে রান্না করে, আমি আমার মতো করে করছি। আর এটা আমার বাবু অনেক পছন্দ করে, কারণ ও মিষ্টি মিষ্টি তরকারিগুলো অনেক পছন্দ করে খায়। যাই হোক, এগুলো আমি ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর দুধ ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দিব। কোরমা রান্না খুবই সহজ, খুব একটা কঠিন রান্না না, যখন তখনই ঘরে থাকা ডিম দিয়ে রান্না করা যায়। এই তো আমার রান্না শেষ, দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা না দিলে তো কোরমার টেস্টটা ভালো আসবে না, অবশ্যই ঘি তো দিতেই হবে। এখন একটা দমে রেখে দিছি, অন্য একটা চুলায় আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। এই রান্নাগুলো অতি সাধারণ রান্না, এই রান্নাগুলো কম বেশি আমরা সবাই পারি। তারপরেও আপনাদের দেখাচ্ছি, কারণ যেহেতু আমি আমার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি, ডেইলি লাইফগুলো, ডেইলি লাইফস্টাইলগুলো, তাই আর কি আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি আজকের ব্লগটির মধ্যে কিছু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। এই তো আমি পোলার চালটা খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে আর একটু ভেজে নিয়ে এখন পোলার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা তো আমরা সবাই জানি, পোলাও বা বিরিয়ানি রান্না করতে যতটুকু চাউল তার ডাবল পানি দিতে হয়, সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কিশমিশ আর বাদাম বাটাটা দিয়ে দিব। আমার কাছে এটা দিলে অনেক মজা লাগে পোলাওটা, কিশমিশের একটু হালকা মিষ্টি মিষ্টি, আর বাদাম বাটা তো এটা অনেক টেস্ট হয়। তো পোলাওর মধ্যে আমি আর একটু ঘি দিয়ে দিলাম, এই পর্যায়ে অল্প দিলাম, পরবর্তীতে আমি আর একটু অ্যাড করব ঘি। এখন এটা ভালো নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিব। এই তো আমার পানিটা শুকিয়ে আসছে অনেকটাই। এর পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে পোলাওটা অনেক সফট এবং স্বাদটা অনেকাংশে বেড়ে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। অবশ্য লিকুইড দুধ দিয়েও আমরা অনেক সময় রান্না করি পোলাও, তবে লিকুইড দুধ দিতে হলে অবশ্যই পানির পরিমাণটা কমায় দিতে হবে। এখন আমি আর একটু ঘি অ্যাড করে দিলাম। এটা এখন ভালো করে নেড়ে চেড়ে দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিব, আর সামান্য পরিমাণ একটু
জাফরান কালার দেব, এটা শুধু পোলার কালারের জন্যই। এটা দিয়ে আমি সুন্দর করে পোলাওটা এখন দমে রেখে দেবো 10 মিনিট। অন্য একটি চুলায় আমি আচারি বেগুন রান্না করব। এর জন্য আমি হলুদ মরিচ লবণ মেখে সর্ষের তেল দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে নিয়ে বেগুনটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা নেড়ে এর মধ্যে আমি আগে থেকে তেঁতুল গুলিয়ে রাখা তেঁতুলের রসটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে টকটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না শেষ, নামাজ পড়ে এসে আমি খেতে দিব। পোলাওটা অনেক সুন্দর, অনেক মজা হয়েছিল। আচারি বেগুনটাও মাশাআল্লাহ, সব কিছুই খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। যখন প্রিয় মানুষগুলো খেয়ে ভালো বলে বা তৃপ্তি করে খায়, তখন আমাদের মেয়েদের রান্নাটা তখনই সার্থক হয়ে যায়। ছেলেও আজকে মামার সাথে বসে বাবার গেঞ্জি পরে খাবে, আসলে তো খাবে না হাত দিয়ে, আমাকে খেয়ে দিতে হবে। আগে সে কোক খাচ্ছে, তার মানে না খাওয়া। ভালোবাসার দুটি মানুষ, সবাই দোয়া করবেন এদের জন্য। মামা চলে যাচ্ছে, আমার ছেলে বুঝতেই পারছে না যে মামা আর আসবে না, একবারে চলে যাচ্ছে। কাছের লোককে বিদায় দেওয়া অনেক কষ্টের, কিছু করার নাই, এটাই বাস্তবতা। আমিও আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।